তো চলো যাওয়া যাক, এখন বাসে আছি, চলো ট্রেনে উঠে একসঙ্গে দেখা হবে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাওড়া, হাওড়া গিয়ে তারপর সাথে কথা বলবো। চলো যেতে যেতে কিছু রাস্তার ভিউ গুলো দেখো। ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি, তো এখন আমরা যাবো হচ্ছে মেচেদা। এখান থেকে তো আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম, আমরা যাবো হচ্ছে হলদিয়া গ্যালোপিনে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা কোথায় যাচ্ছি তো সেটাই বলা হলো না, তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে টুর্নামেন্ট খেলতে মেচেদা। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে এখন ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ পেছনে সব আছে, তো সবাই একসঙ্গেই যাচ্ছি। দেখতেই হচ্ছে তোমার ট্রেন লাইন। তো এখন যাব রোডে উঠবো, টোটো বা বাস ধরে তারপরে মাঠের মধ্যে পৌঁছাতে হবে। একটু জার্নিটা একটু লংই হয়ে গেছে বলতে গেলে বন্ধুরা, চলো একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো বাস থেকে নেমে টোটোতে উঠে পড়লাম, তো চলো এবার মাঠে গিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, আমাদের কাছ থেকে যদি কোনো ভুল থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী বছর আপনাদের সমর্থক রইল, আশা করবো আপনাদের। সেমিফাইনাল হেরে যাওয়ার পর খুবই দুঃখের সাথে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সবাই মিলে চলে এলাম মেচেদা স্টেশনে, আর মেচেদা স্টেশনের বিখ্যাত চপ আর মুড়ি খেতে খেতে আর সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে দিতে যে যার বাড়ির দিকে চলে গেলাম। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, খুবই ক্লান্ত হয়ে গেছি, কারণ আমাদের বাড়ি থেকে টুর্নামেন্টটা অনেকটা দূরেই ছিল মেচেদা আর আমাদের বাড়ির ঠাকুর পুকুর। তো বুঝতেই পারছো অনেকটা লং ডিস্টেন্স, তার মধ্যে সেমিফাইনালও হেরে গেছি, মনটা অনেকটাই খারাপ আছে। তো ওটা কোনো ব্যাপার না, খেলার মধ্যে হার জিত থাকে, চেষ্টা করবো পরের কথা। খেলার কিছু ভিডিও ক্লিক নেওয়া হয়নি তার জন্য সরি। আজকের মতন এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরা যারা ক্রিকেট খেলতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো, সাথে লাইক করে দিও। চলো টাটা।